ব্যাচেলর পর্বে তো একটা একটু বিতর্ক হলো ভাষার ব্যবহার নিয়ে। দেখেন ভাষা না মানে নাটকটা ভাষা শেখার জায়গা না। প্রথম একটা ভাষা যখন প্রমিত হয় কোথায়, উচ্চ শিক্ষায় গেলে। আমাদের বাংলা ভাষাটা আমরা উচ্চশিক্ষায় কোনো ব্যবহার করতে পারি না। আমরা প্রত্যেকেই মাস্টার্স করছি, পড়াশোনা করছি, ইংরেজি সব ইংরেজিতে। তো আমাদের ভাষাটাকে আসলে আমাদের রাইট প্লেসমেন্ট করাটা আসলে খুব জরুরি দরকার। ভাষা চেঞ্জেবল, ভাষার মধ্যে অনেক রকম অনেক কিছু থাকবে, অনেক কিছু আসবে যাবে। হ্যাঁ, কিন্তু একটা শুদ্ধ এবং মানে প্রকৃত ভাষাটা একটা উচ্চশিক্ষাতে গিয়েই এটা একটা সরাসরি প্রতিফলন ঘটে। তো সেটাই আমরা এখন করতে পারতেছি, এটা হচ্ছে আমাদের সঙ্গে। মানে বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন যে এই যে অনেকেই বলছে যে এই ভাষাটা, এই শব্দটা ব্যবহার করা উচিত হয়নি? আচ্ছা, এই শব্দ ব্যবহার করা উচিত হয়নি সেটা আমি পক্ষ বলতে পারবো, বিপক্ষ বলতে পারবো। এমন সমস্যা হচ্ছে যে হোয়াট ইজ দ্য জাজমেন্টাল, আমি কোন জায়গায় জাজমেন্টাল হবো, কোন জায়গায় জাজমেন্টাল হবো না। হ্যাঁ, অনেক শব্দ নিয়ে আমার নিজেরও আপত্তি আছে। এটা আমরা এখন ধরেন যে আমি যেই ভাষায় আমার বন্ধুদের সাথে কথা বলি, সেই ভাষায় আমি আমার মার সাথে কথা বলি না, সেই ভাষায় আমি আমার পরিবারের সাথে কথা বলি। তো এটা আসলে সেগ্রিগেট থাকা উচিত। এবং এই কন্টেন্ট আসলে কার জন্য, কীভাবে, হ্যাঁ, সেগ্রিগেট, ওই সেগ্রিগেট করাটা আমাদের খুব জরুরি। যে এটা হচ্ছে 18+ কন্টেন্ট, এটা এইভাবে এই জিনিসটা দেখতে হবে, এটা আসলে ঠিক এই এই চিজের জন্য। পৃথিবীতে হাজার রকমের ফিল্ম হয়, সবাই কিন্তু সব রকম ফিল্ম দেখে না। হ্যাঁ, হাজার হাজার রকম ফিল্ম হয়, আপনার এক ধরনের ফিল্ম ভালো লাগবে আপনি সেটা দেখবেন, আর যে একটা ফিল্ম ভালো লাগবে সে সেটা দেখবে। তো এটা নিয়ে কোনো বিতর্ক করার কিছু নাই। আমার যেটা ভালো লাগতেছে যে প্লিজ সেই আমি দেখবো। তো আমাদেরকেও আসলে আমাদের নিজেদের জায়গাটা বা নিজের রুচির জায়গাটা সেটা বুঝাবো। এটা হচ্ছে খুব ক্লোজ মারজুক রাসেল, তার সম্পর্কে যদি একটু বলতেন যে আসলে মারজুক হচ্ছে খুবই ট্যালেন্টেড রাইটার। মারজুকের লেখালেখির হাত, মারজুকের কবিতা ভালো, গান ভালো, অসংখ্য জনপ্রিয় গান লেখা। এখন মারজুকের হয়তো বা আমি যদি বলি যে নাটকের থেকে মারজুকের লেখালেখিটা আমার অনেক প্রিয়, মানে মারজুকের লেখা আমার অনেক প্রিয় অভিনয় থেকে থেকে। তো এক একজন এক একটা ভালো লাগে, কারোর কাছে কোনো মেয়ের চোখ ভালো লাগে, কারোর কাছে কোনো মেয়ের চুল ভালো লাগে, আবার মেয়ে ওই মেয়েটাকে হয়তো অনেকে ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে মারজুকের লেখালেখিটা আমার অনেক প্রিয়।